ইসাল্লাম আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম নবী ঈসার দায়িত্ব দেবেন, আসরের নামাজের দায়িত্ব এবং এই যুদ্ধের এমন ইমামের দায়িত্ব দেবেন নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, ইমাম মেহেদীকে বলবেন হুজুর থাক আগে চলুন ওই বিশ্ববিখ্যাত কাফের দাজ্জালকে আগে হত্যা করে আসি, এখন এর আগে দাজ্জালের সঙ্গে ইমাম মেহেদীর মোকাবেলা হবে, ওই মোকাবেলায় দাজ্জাল ইমাম মেহেদীকে শহীদ করে দেবেন, যেই শহীদ করে দেবেন তখন দাজ্জাল বলবে এখন তোমরা আমাকে আর কতরা খোদা বলে মানো বলো, তা বলে হুজুর আন্তা রব্বি লা শাক্কা ফিহি, আপনি আমাদের প্রভু এতে কোনো সন্দেহ নেই কারণ আপনি একজন বীর পুরুষকে হত্যা করে ফেলেছেন, যদি আপনি খোদা না হতেন এত বীর পুরুষকে আপনি হত্যা করতে পারতেন না, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলবেন ওমা মেহেদি ভাই চলুন না চলুন আগে ওর কাছে যাব, দাজ্জালের কাছে শহীদ করে দেওয়ার জন্য যাব, ওকে মারার জন্য, ওকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, জাহান্নামি করে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আল্লাহ পাঠালেন দামেস্কে থেকে বাবে লোদ নামক নামে স্থানে চলে আসবেন, আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তখন আর নবী হয়ে আসবেন না, আল্লাহর নবী শেষ জামানার নবীর উম্মত হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানে তুলে রেখেছিলেন, দ্বিতীয় আসমানে হযরতে নবী ঈসা রূহুল্লাহ আছেন আর হযরতে ইহিয়া আলাইহিস সালাম রয়েছেন, এই হযরত ঈসা আলাইহিস সালামের কথা বললে আরো আপনারা বুঝতে পারবেন, হযরত ঈসা আলাইহিস সালাম এত ধৈর্যবান নবী ছিলেন, এত ধৈর্যবান নবী ছিলেন যে নবীর কথা বলতে গেলে হাদিস পাকের মধ্যে পাওয়া যায় পাহাড়ের উপরে একদিন আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ ধ্যানে জিকিরে মশগুল আছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজগার করতে লাগলেন, হঠাৎ ঝড় আরম্ভ হয়ে গেল, বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আল্লাহ নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওইভাবে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির আজগার করে যাচ্ছেন, এত বিকট ঘূর্ণিঝড় হয়ে গেল, বৃষ্টি হয়ে গেল, আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য ওই ইবাদত থেকে তিনি বিমুখ হননি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের মতন মুসলমান যদি এরা মাঠের মাঝখানে যদি বসে বসে আল্লাহর ইবাদত করি, হঠাৎ বিশাল মেঘ গর্জন আওয়াজ, তসবি থাক পকেটে তাড়াতাড়ি নেই, দৌড়াদৌড়ি করো, ছুটে বাড়ি যাই, হ্যাঁ অবশ্যই সে তো ছুটে অবশ্যই আপনাকে, আমিও হলে আমি বাড়ি যেতাম, কিন্তু একটা নমুনা দৃষ্টান্তমূলক যে ইবাদাতে কতটা ধৈর্য লাগে, ইবাদাত করতে গেলে কতটা মন লাগে, কতটা ধৈর্য অবলম্বন করতে হয়, এই নমুনা দৃষ্টান্তগুলো আপনাদের সম্মুখে আমি এই জন্যে রাখছি, আমরা যখন নামাজ পড়ব, ইবাদাত করব, যাই করব, ধৈর্যর সঙ্গে, ধৈর্যর সঙ্গে, ইখলাসের সঙ্গে, বিনয়ীর সঙ্গে, আল্লাহ পাক বিনয়ীকে বড় ভালোবাসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মান তাওয়াদ্দা লিল্লাহে রাফা আল্লাহু, যে বান্দা বেন্দি নম্রতা স্বীকার করে আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে সমস্ত ইবাদতগুলো নম্রতাভাবে করতে হবে, ইখলাসের সঙ্গে করতে হবে। এখন ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি এ করবেন, হঠাৎ ঈসা আলাইহিস সালাম আসবেন, কোথায়
দামেস্কের ওই যে মিনারের উপরে আল্লাহ নামিয়ে দেবেন। উনি এসে সিঁড়ি লাগিয়ে দেবেন, মুসল্লিরা মান আনতা, তুমি কে? আনা ইসমি ইসার হুল্লা, আমার নাম হচ্ছে ইসার হুল্লা। আনা ইবনে মরিয়াম, আমি মরিয়ামের পুত্র ইসার হুল্লা। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম নবী ঈসার দায়িত্ব দেবেন, আসরের নামাজের দায়িত্ব এবং এই যুদ্ধের এমন ইমামের দায়িত্ব দেবেন, নবী ঈসা আলাইহিস সালাম বলবেন, ইমাম মাহদীকে বলবেন, হুজুর থাক, আগে চলুন ওই বিশ্ববিখ্যাত কাফের দাজ্জালকে আগে হত্যা করে আসি। এখন এর আগে দাজ্জালের সঙ্গে ইমাম মাহদীর মোকাবেলা হবে, ওই মোকাবেলায় দাজ্জাল ইমাম মাহদীকে শহীদ করে দেবেন। যেই শহীদ করে দেবেন তখন দাজ্জাল বলবে, এখন তোমরা আমাকে আর কতরা খোদা বলে মানো বলো? তা বলে, হুজুর আন্তা রব্বি লা শাক্কা ফিহে, আপনি আমাদের প্রভু, এতে কোনো সন্দেহ নেই, কারণ আপনি একজন বীর পুরুষকে হত্যা করে ফেলেছেন, যদি আপনি খোদা না হতেন এত বীর পুরুষকে আপনি হত্যা করতে পারতেন না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলবেন, ওমা মেহেদি ভাই চলুন না, চলুন আগে ওর কাছে যাব, দাজ্জালের কাছে শহীদ করে দেওয়ার জন্য যাব, ওকে মারার জন্য, ওকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, জাহান্নামি করে দেওয়ার জন্য। আল্লাহ পাক আমাকে আল্লাহ পাঠালেন দামেস্কে থেকে বাবে লোদ নামক নামে স্থানে চলে আসবেন। আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তখন আর নবী হয়ে আসবেন না, আল্লাহর নবী শেষ জামানার নবীর উম্মত হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা হয়েছি, তাই সেই নবীর উপরে ভক্তি ভরে উচ্চ আওয়াজ একটু দরিশ্বর পড়েন, আল্লাহ হুম্মা ওয়ালা আলে তারিফে মোহাম্মদ হাম লিখি লিখি কে সুনায়েঙ্গে হম খতমে নবুয়ত মে জান আপনে লুটায়েঙ্গে। আওয়াজ হলো না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনারা এই উর্দু ভাষী বুঝতে পারলেন না বাংলা মানেটা? যদি বুঝতেন নিশ্চয়ই সুবহানাল্লাহ বলতেন। তারিফে মোহাম্মদ হম লিখি লিখি কে সুনায়েঙ্গে হম খতমে নবুয়ত মে জান আপনে লুটায়েঙ্গে। ঝুকনা বি নেহি আতা বিকনা বি নেহি আতা হম জান লুটায়েঙ্গে ডরনা বি নেহি আতা। ঝুকনা বি নেহি আতা বিকনা বি নেহি আতা হম জান লুটায়েঙ্গে ডরনা বি নেহি আতা। আহকা কি মোহাব্বত হম হম সর কো কটায়েঙ্গে আহকা কি মোহাব্বত হম আর সর কো কটায়েঙ্গে হম খতমে নবুয়ত মে জান আপনে লুটায়েঙ্গে। তারিফে মোহাম্মদ হম লিখি লিখি কে সুনায়েঙ্গে হম খতমে নবুয়ত মে জান আপনে লুটায়েঙ্গে। আল্লাহ হুম্মা সাল্লি আলা। বাহ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ভালো লাগছে, পড়েন। কার কানে ভেসে যায় সুর ফুরান, কার কানে ভেসে যায় সুর ফুরান, কার নামে ছুঁয়ে যায় নদী কলতান, কোন সে মহান গো কোন সে মহান, কোন সে মহান গো কোন সে মহান, কোন সে মহান গো কোন সে মহান।
পাখিদের গানে গানে ভেসে যায় সুর, কার নামে অবলীলা দূর বহু দূর, পাখিদের গানে গানে ভেসে যায় সুর, কার নামে অবলীলা দূর বহু দূর, কার নামে ছুটে যায় নদী কলতান, কার নামে ছুটে যায় নদী কলতান, কোন সে মহান গো কোন সে মহান, কোন সে মহান গো কোন সে মহান, কার গানে ভেসে যায় সুর ফুরান, কার নামে ছুঁয়ে যায় নদী কলতান, কোন সে মহান গো কোন সে মহান, লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা, জোরে খুব সুন্দর লাগছে আমার, লাইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ, জোরে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ। যে কথা বলছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি শহীদ হয়ে যাবেন, এবারে নবী ঈসার সঙ্গে ওই দামেশের থেকে কিছুটা এসে বাবেল লোদ নামক স্থানে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, কার সঙ্গে? ইমাম মাহদী আর নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গে। তবে এর আগে আমি খুব সংক্ষেপ, অনেক লম্বা চওড়া, ওয়াল ইয়াউমিল আখিরি, শুধু এই একটার ব্যাখ্যা এতটাই, ওয়াল ইয়াউমিল আখিরি, আখেরাতের প্রতি বিশ্বাস করে আমি আপনি ঈমান এনেছি। তার আগে নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি প্রস্তুতি সেইভাবে নিয়েও আসবেন, আল্লাহ তাকে সেইভাবে ক্ষমতা দেবেন। বাবেল নামে নামেও স্থানে আল্লাহ নবী উম্মাত হয়ে নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বাবেল লোদ নামক চলে এসে দাজ্জালের সামনে পড়ে যাবেন, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় সেই যুদ্ধে দাজ্জালকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামী করে দেবে। হযরত নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তীর বল্ল কেমন নিক্ষেপ করবে, বাবেল নামক স্থানে দাজ্জাল শহীদের চিরতরের মতো জাহান্নামী হয়ে যাবে। দাজ্জালকে যারা খোদা বলে মেনেছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় আমাদের খোদা তো মারা গেল, আমরা কি করব, কিছু মানুষ আবার নবী ঈসা রাতে কলেমা বলে মুসলমান হয়ে যাবে। নবী ঈসা আলাইহিস সালাম নবুয়তের ধারায় তিনি নবী না, কিন্তু নবুয়তের দ্বারায় তিনি ইসলাম প্রচার করবেন, আল্লাহ নবীর দিনকে আবার প্রতিষ্ঠা করার জন্য তিনি চালাবেন একেবারে শেষ পর্যায়ে। নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের খেলাফত কালে, তার রাজত্বকালে একটা আবার মানুষদের মতন জন্তুর মতন আবির্ভাব হবে, তাদের নাম হলো ইয়াজুজ মাজুজ, বাদশা জুলকারনাইন। পূর্বে যখন তারা বাইর হয়েছিল একটা বিশাল শক্ত প্রাচীর দিয়ে তাদেরকে বেঁধে রেখেছিল, শক্ত প্রাচীর, আবার আল্লাহর হুকুমে তারা পৃথিবীর জমিনে আসবেন, এসে এত সংখ্যা হবে, এত সংখ্যা হবে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা থাকবে না তাদের সঙ্গে মোকাবেলা করার জন্যে, এত ক্ষতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসাকে হুকুম দেবেন, ও আমার নবী ঈসা কওমদেরকে নিয়ে চলে যাও, আমার নবী পাকের উম্মাত উম্মাতিদেরকে নিয়ে চলে যাও। সূরা তিনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াতুর সিনিন, ওই তুর সিনার পর্বতে নিয়ে যাও, এই ইয়াজুজ মাজুজের
হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুম দিয়ে দিলাম মানুষদেরকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে ওই তুরে সিনায় গিয়া সরায় না সূরা তিনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন অতুর সিনিন সিন সিনায় একটি পর্বত পাহাড় ওখানে গিয়ে আশ্রয় নেবেন আবার আল্লাহর হুকুমে এরা বিলুপ্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি আসবেন চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন ক বছর বললাম চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন চল্লিশ বছর রাজত্ব করার মধ্যে তিনি যখন চলে যাবেন ঈসা সাল্লাম যখন চলে যাবে তখন মানুষ আস্তে আস্তে পাপাচারে লিপ্ত হবে গুটি কত ইমানদার থাকবে সব পাপ কাজে লিপ্ত থাকবে আল্লাহকে ভুলে যাবে এমন সময় পশ্চিম আকাশ থেকে বা আকাশ থেকে একটি ঘোর অন্ধকার ধোঁয়া টাইপি হয়ে যাবে কুয়াশা মতন সেই কুয়াশায় ধোঁয়া অন্ধকারে গুটি কত ইমানদাররা মারা যাবে আর অল্প সংখ্যক ইমানদার থাকবে আর সমস্ত বেঈমান কাফের যারা ওদের সর্দি জ্বর হবে ওরা বেহুশ হয়ে থাকবে আবার ঠেলে উঠবে আবার তারা ঠেলে উঠবে নবী আমার জানিয়ে দিলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আবার এমন একটা রাত হবে বকরা ঈদের পরের দিন এমন একটা রাত হবে তিন দিন তিন রাতের সমপরিমাণ একটা রাত হবে ও একটা রাত হবে গরু ছাগল জীবজন্তু জানোয়ারের আর রাত হয়ে গেলে কখন দিন আসবে সবাই করতে থাকবে কখন দিন আসবে আমরা ফাঁকায় বেরিয়ে যাব গরু ছাগল গুলো ডাকা কা করতে থাকবে কখন আমরা ফাঁকায় বাই করবে আমরা থাকতে পারছি না আবার আল্লাহ নবী বললেন ওই সূর্যটা আস্তে আস্তে পশ্চিম দিক থেকে উদিত হয়ে যাবে ও মায়ানিরাত সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে ওই সময় যখন উদিত হবে আবার আলো হয়ে যাবে আবার অস্ত চলে যাবে আবার পুনরায় পূর্বের মতন পূব দিকে সূর্য উঠবে এখন এর মধ্যে যখন এবার আপনি নিজের গোনার জন্য আল্লাহর কাছে যতই তওবা করেন আল্লাহ পাক আমি অন্যায় করেছি আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ আমাকে আপনি যদি না মাফ না করে দেন আমি আজাবে জাহান্নামী হয়ে যাব ও রাব্বুল আলামিন আল্লাহ আমি আপনার আজাবে জাহান্নাম আর আগুন সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ পাক আমার নিজের জীবনের কৃত কর্মের জন্য আপনার কাছে আমি অনুতপ্ত হচ্ছি আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিন যতই আপনি আল্লাহর কাছে মাফি চান তওবার দরজা বন্ধ হয়ে যাবে আপনার তওবা আল্লাহ দরবারে আর কবুল হবে না সময় আছে পরিবর্তন হন তওবা করেন ফিরে আসেন